সারাদিন আজকে ছিল ধুম বৃষ্টি, তারপরও বৃষ্টির মধ্যে ফুড ব্লগিং ভিডিও করতে বের হলাম জাস্ট বিকজ অফ টু রিজন। একটা রিজন হচ্ছে যে আজকে দুপুরবেলায় মাকে আমি বলে দিয়েছিলাম যে আম্মু আম্মু আজকে সন্ধ্যাবেলা আমার জন্য কোনো ইফতারি মেক করতে হবে না বা বানাইতে হবে না, বিকজ আজকে সন্ধ্যাবেলা আমি একটা ইফতারি খাইয়া দেন হচ্ছে একটা ফুড ভিডিও করতে যাব। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে যে আজকে সারাদিন যেহেতু ছিল ধুম বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে যদি হয় একটু ভুনা খিচুড়ি, তার সাথে হয় একটু আচারি চিকেন, সাথে থাকে কিছু আচার, ও হো হো। সো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো, হিয়ার আই এম দ্য ফুডি ফেলো স্যাভেজ রাহিল। সো ভিউয়ার্স, আজকে আমি যে প্লেসটাতে ফুড ভিডিও করতে চলে আসছি সেই প্লেসটার নাম হচ্ছে টিটল টাটল। তো এই প্লেসের লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ কলেজ রোড, তো ওই দিকটাতে হচ্ছে তোলারাম কলেজ, এটা অন্ধকারে মোটেও দেখা যাবে না, বাট এই প্লেসটা তো দেখা যাবে, তাই না? তো ওই দিক থেকে দুই মিনিট সামনের দিকে আসলে পেয়ে যাবেন আপনার টিটল টাটল রেস্টুরেন্টটা। গুগল ম্যাপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকে আমরা কথা না বাড়াই ডিরেক্ট চলে যাই টিটল টাটল রেস্টুরেন্টের ভিতরে। দেন হচ্ছে আপনাদের কাছে প্রেজেন্ট করবো যে ওনাদের এখানে যে 99 টাকার মধ্যে একটা ভুনা খিচুড়ি আমরা পাচ্ছি, তো ওইটা খাইয়া ট্রাই করবো অ্যান্ড ইফতারি করবো, অ্যান্ড আপনাদের কাছে প্রেজেন্ট করবো যে আসলে ওনাদের খিচুড়ির টেস্টটা কীরকম, বিকজ মাত্র প্রাইস 99 টাকা, তো 99 টাকা আল্লাহ মাহবুব জানে কী খাওয়ায়। সো ভিউয়ার্স, 99 টাকাতে আমাদের যে ভুনা খিচুড়িটা দেওয়ার কথা ছিল আচারের চিকেনের সাথে অ্যান্ড আচারের সাথে, সেটা হচ্ছে এটা। তো কোয়ান্টিটি সিমস লাইক গুড, মানে দেখতেও ভালো দেখা যাচ্ছে। তো এটার মধ্যে যেমনটা দেখতেছেন যে চিকেনের পরিমাণ মোটামুটি ছোটো ছোটো স্মল স্মল স্লাইস করা আছে, দেন এটা হচ্ছে আচারের চিকেন উইথ সাম টমেটো অ্যান্ড ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে ভুনা খিচুড়িটা আছে ওইটা লাইক একটা বোল বা ছোট্ট একটা বোল বা বাটি দিয়া ঠাস করে দিয়ে দিছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের যে আচারটা আছে ওইটা। সো আমাদের খাবারটা যেহেতু চলে আসছে, আর এটা প্রিপেয়ার করতে কিন্তু তেমন আহামরি অনেক বেশি সময় লাগে নেই, সময় নিয়েছে লাইক 10 মিনিটসের মতো। তো যেহেতু আমাদের খাবারটা চলে আসছে, সো চলো না আমরা একটু ট্রাই করি অ্যান্ড আপনাদের কাছে বলি যে আসলে 99 টাকার মধ্যে ওনারা কী দিচ্ছে আমাদের। সো ভিউয়ার্স, মাত্র ওনাদের যে ভুনা খিচুড়িটা ছিল ওটা আমরা আচারের চিকেন দিয়ে ট্রাই করলাম, তো এটার মধ্যে খুব ভালো একটা আচারের ফ্লেভার ছিল, এটা টেস্টটা খুব ভালো ছিল। বাট অ্যাজ ইউ গাইজ ক্যান সি যে এটার মধ্যে চিকেনের পরিমাণ একেবারে নাই নেই বললেই চলে। জাস্ট আমিগুলো যদি সবগুলো চিকেন একসাথে করি, হ্যাঁ ধরেন সবগুলো চিকেন যদি আমি একসাথে করছি, তো আমি মাত্র ছোটো ছোটো দুইটা স্লাইস খেয়েছিলাম, আর এ হচ্ছে চিকেনের পরিমাণ, এর থেকে বেশি চিকেন ছিল না। তো আমার মনে হইতেছে যে যদি কেউ ভুনা খিচুড়ি দেয় চিকেনটা ট্রাই করেন প্রত্যেক বাইটে বাইটে, আপনার ভুনা খিচুড়ি লাইক 30 বা 40% হবে খাওয়া, আর চিকেন সবগুলো খাওয়া শেষ হয়ে যাবে। এখন যেহেতু ওনাদের চিকেন দিয়ে আমরা ওনাদের ভুনা খিচুড়িটা ট্রাই করলাম, তো ভুনা খিচুড়ির স্বাদটা ছিল লাইক একটা টিপিক্যাল ভুনা খিচুড়ির মতো, স্মেলটা হালকা ওই যে ল্যাটকা যেই খিচুড়িটা আমরা বাসায় খাই ওইটার মতো হালকা একটা স্মেল দিচ্ছিল এটার মধ্যে। তো এটার মধ্যে আহামরি কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টসই নেই, হ্যাঁ এটার মধ্যে জাস্ট আপনারা দেখবেন যে ডাল দিয়েছে, অনিয়ন দিয়েছে অ্যান্ড জাস্ট নর্মালি, এটার মধ্যে কোনো স্ট্রং আপনি ভালো মানে কোনো ভুনা খিচুড়ির ফ্লেভার পাবেন না। অ্যাকচুয়ালি এটার প্রাইস হচ্ছে 99 টাকা, তো 99 টাকার মধ্যে অত বেশি এক্সপেক্টেশন আমরা না করলেই পারি। তো যাই হোক, এখন আমরা চলে আসবো ওনাদের যে আচারটা দিয়েছে, এই আচারটা আসলে কিসের এটাও ট্রাই করতে হবে, এই আচারের সাথে ভুনা খিচুড়ি ট্রাই করি। অ্যান্ড ওভারঅল আপনাদের কাছে বলি যে 99 টাকার মধ্যে কী বলে এটার প্ল্যাটার বলবো, প্ল্যাটার বলার মতো না অ্যাকচুয়ালি, 99 টাকার মধ্যে এই ভুনা খিচুড়িটা আসলে কেমন ছিল, আর এটা কি রিকমেন্ড করার মতো নাকি। আচার লে লো, বড়ুই আচার লে লো, আলো লে লো, আন্দে লে লো, মানে এরকম টাইপের বাহিরে ডাইকা ডাইকা মানুষরা যে আচারগুলো বিক্রি করে বা ফেরিওয়ালা বলতে পারেন আপনারা, আমি জানি না অ্যাকচুয়ালি তাদের কী বলে, মানে খোলা যে আচারগুলো বিক্রি করা হয়,
তো ওই ধরনের আচারওয়ালারা বাইরে যে আচারটা বিক্রি করে লাইক বড়ি আচার তেঁতুল আচার ওইটার মধ্যে এটার মধ্যে লাইক কোনো পার্থক্যই নেই তো আপনারা জাস্ট বলতে পারেন যে বড়ি আচার তেঁতুল আচার এগুলো মিক্স করে দেন হচ্ছে একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার একটা আচার ওনারা দিয়ে দিয়েছে যেটার প্রাইস আই থিঙ্ক বাইরে যদি খোলাভাবে আমরা কিনি তাহলে 10 টাকার বেশি হবে না সো আমি ভাবছিলাম যে আজকে যেহেতু বৃষ্টি বাদলের একটা দিন আছে একটা ভুনা খিচুড়ি যদি আমরা খেতে পারি তাও মাত্র 99 টাকার মধ্যে তাহলে অবভিয়াসলি জিনিসটা অনেক বেশি ভালো হয় বৃষ্টি বাদলের দিন হিসেবে ভুনা খিচুড়ির সাথে যদি আচারে কিছু চিকেন পেয়ে যান আচার কিছু পেয়ে যান তাহলে অবভিয়াসলি জিনিসটা আবহাওয়ার সাথে যায় খাইতেও খুব বেশি ভালো লাগে তো আমি আপনাদের বলবো যে লাইক এই ভিডিওটা আস্তে আস্তে হয়তো বা এই অফারের সময়টাও শেষ হয়ে যাবে বাট অফারের পরেও যদি আমি ভিডিওটা আপলোড করি আই ডোন্ট থিঙ্ক যে আমার কোনো আফসোস থাকবে যে আমি একটা জিনিস খাইলাম তারপরে অফারের শেষে গিয়ে আমি ভিডিওটা আপলোড করলাম তো এটার তো কোনো মানেই দাঁড়ায় না বিকজ আপনারা তো আইসা টিটলট্যাটলে অফারটাই তখন আর পাবেন না তো অ্যাকচুয়ালি এটা আমার কাছে অনেক বড় ধরনের কোনো আফসোস মনে হবে না বিকজ খাবারটা অত আহামরি অনেক বেশি ভালো ছিল না যেটা অফারের পরে ভিডিওটা আপলোড করলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে সো যাই হোক এটা জাস্ট একটা নর্মাল ভুনা খিচুড়ি ছিল আচারের সাথে তো এটা এরকম একটা প্ল্যাটার বা এরকম একটা অফার যেটা অবভিয়াসলি অনেকে ট্রাই করতে পছন্দ করবেন যারা বিশেষ করে আচার খাইতে পছন্দ করেন আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক যে এটা একবার খাওয়ার পরে দ্বিতীয়বার কেউ খাইতে চাবে এটা আমার পার্সোনাল কথাবার্তা বললাম আমি বা আমার পার্সোনাল অপিনিয়নটা আমি আপনাদের দিলাম তারপরেও কেউ যদি আচারের ফ্লেভারের কোনো ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন হয়তো বা নেক্সটে ওনারা যদি আবার কখনো এই ধরনের অফার দিয়ে থাকে তাহলে আপনারা এসে ভিজিট করতে পারেন তাছাড়া এটা মিস হয়ে গেছে মানে অনেক বড় ধরনের কিছু আহামরি কিছু মিস হয়ে গেছে এরকম কিছুই না এটা জাস্ট নর্মাল একটা 99 টাকার ভুনা খিচুড়ি ছিল দ্যাট ইজ ইট সো এতটুকু ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন অ্যান্ড শেয়ার করতে পারেন আর কিছুই না 99 টাকা ছিল 99 টাকার ভিডিও 99 টাকার খাবারই ছিল আধ্যাত্মিক লেভেলের কিছু ছিল না সো এতটুকু ছিল আজকের ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ